আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে কথোপকথন অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খোয়াই জেলা যুব মোর্চার সম্পাদক নির্মল দাশগুপ্ত মহোদয়। নির্মল দা, আপনাকে ত্রিপুরা নিউজ নেটওয়ার্কের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমে নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা নিউজ নেটওয়ার্কের সমস্ত কার্যকর্তাদের, কেননা আমি বিগত দিনে এসেছিলাম। আমি তাদের সেই উদ্যোগকে, সুবুদ্যোগকে আমি স্বাগত জানাই, আমি সম্মান জানাই। আগামী দিন যাতে সেই ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক আরও এগিয়ে যায় মানুষের কল্যাণে, যে তারা সমাজের বন্ধু, তারা সমাজের সমস্ত অংশের মানুষ নিয়ে কথা বলে, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। নির্মলদা, আজকে আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে ভারতীয় জনতা পার্টি যে চলো পাল্টে স্লোগান, স্লোগানটার মানেটা কি একটু আমাদের যদি একটু বলেন। ভারতীয় জনতা পার্টি 2018 সালের এই ঐতিহাসিক নির্বাচনে চলো পাল্টায়, যে চলো পাল্টায় যে স্লোগানটা, সেটা শুধু রাজনৈতিক পট পরিবর্তন নয়, একটা রাজনৈতিক দল থেকে ক্ষমতা হস্তান্তরের বিষয় নয়, চলো পাল্টায় বিষয়টা হল একটা সামাজিক, একটা বিপ্লব, সামাজিক পরিবর্তন। আমরা কি পরিবর্তন চাইছি? আমরা চাইছি গণতন্ত্রের একটা গুণগত পরিবর্তন। আমরা পরিবর্তনটা কি চাইছি? একটা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যে পবিত্র নির্বাচন গণতন্ত্রের মহাউৎসব, আর সেই নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার দিয়ে একটা সরকার গঠন করবে, আর সেই সরকারটা গঠন করার পর আমরা সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্ত কিছু, যে দীর্ঘ 25 বছরে পদদলিত হয়েছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক যারা ছিল, তাদের অধিকার যখন বঞ্চিত, সেই অধিকারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সমস্ত অংশের, সমাজের, এই রাজ্যের পরিবর্তনের জন্য আমাদের স্লোগানটা হল চলো পাল্টায়। আমি আর আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, দীর্ঘ 25 বছর বাম অংশের পর বিজেপির, এতে আপনাদের আমাদের লক্ষ্য ছিল একটা, আমাদের স্বপ্ন কিন্তু অনেক, লক্ষ্য ছিল একটা, এই রাজ্য থেকে আমাদের যে একটা অপশাসনকে মুক্ত করতে হবে। তারপর আমরা কিন্তু তৃণমূলে আমরা অংশগ্রহণ করেছি, আমরা তৃণমূলে যোগদান করেছি, সেখানেও হয়নি। তারপর আমরা দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছি। সত্যটাকে বলতে আমাদের কোন দ্বিধা নেই, কেননা আমাদের এই রাজ্যে পরিবর্তন করতে হবে, এই রাজ্যে 37 লক্ষ মানুষের স্বার্থে। সেই জন্য নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবিত করতে এবং ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রে একটা সরকার চলছে, তার যুগ উপযোগী যে প্রকল্পগুলো মানুষের কল্যাণে যখন নিয়োজিত হয়েছে, মানুষ উপকৃত হয়েছে, তখন সাধারণ মানুষ একাট্টা হয়ে এই রাজ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সিপিএমটাকে হটানোর ডাক দিয়েছে এবং তাদেরকে বিসর্জন দিয়ে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। তো এই যে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জয়ী হল, তাহলে আমরা জনগণের স্বার্থে আপনাদের এখন কি পরিকল্পনা হবে, কিভাবে কাজ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে? আমি প্রথমে আমি ধন্যবাদ জানাব এই 28 তেলিমুরা বিধানসভা কেন্দ্রের যিনি বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আইনজীবী কল্যাণী রায় মহোদয়। আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা একজন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সদ্যা গৌরী দাস মহোদয়কে পবিত্র বিধানসভাতে আমরা পাঠিয়েছি, এই কথা সত্যি, গণতন্ত্রের মহানুষ্ঠানে জয় হয়েছে, স্বাধীনতা জানাচ্ছি। কিন্তু এই 10 বছরের মধ্যে এই তেলিয়ামুড়ার জন্য গৌরী দাস মহোদয়া এমন কোন কাজ করতে পারেনি যে এখানকার একটা কোন সমস্যা সমাধান করতে পারেনি। সেই জন্য বর্তমানে আমরা তেলিয়ামুড়াবাসীর জন্য একটা আশীর্বাদ, কেন আশীর্বাদ, যে একজন প্রখ্যাত আইনজীবী কল্যাণী রায় মহোদয়া সেখানে বিজয়ী হয়ে পবিত্র বিধানসভাতে তিনি আজকে এই তেলিয়ামুড়াবাসীর জন্য, তেলিয়ামুড়ার আপামর জনগণের স্বার্থে সেখানে উন্নয়নে উনি কারিগর হবেন। আমরা আত্মবিশ্বাস দিয়ে বলতে পারি ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, মেহনতি, জাতি, উপজাতির মানুষ, সমস্ত অংশের মানুষ সেখানে উপকৃত হবে।
কল্যাণী রায় মহোদয়া যখন পবিত্র বিধানসভাতে দাঁড়িয়ে এই এলাকার জন্য তেলিয়ামুড়াবাসীর জন্য উনি কথাগুলো বললেন, আর যা বিগত 10 বছরে গৌরী দাস মহোদয়া যিনি বলতে পারেননি, তাই সেই ব্যর্থতা ডাকতে তেলিয়ামুড়াবাসীর সাথে কল্যাণী রায় মহোদয়াকে যারা জয়ী করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি পবিত্র গণদেবতাদের। আপনারা মানে তেলিয়ামুড়ার কি কি উন্নতি চাইছেন বা তেলিয়ামুড়াতে উন্নয়ন করার জন্য স্ট্রং ম্যানেজমেন্ট চাই, যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে কোনো জায়গাতে রাজনৈতিক দলই নেই। এই রাজ্যে যে বামপন্থ সরকারটা চলছে এই বামপন্থ সরকারের মধ্যে একটা স্ট্রং ম্যানেজমেন্টের ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দেখুন, প্রথমে এই রাজ্যে যখন একটা প্রার্থী তালিকা যখন ঘোষণা হয়েছে বামপন্থের প্রার্থী তালিকা এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকার মধ্যে প্রথমে ফারাক করুন, আর সেই ফারাকটার জন্য প্রথমে আমরা 5 রাউন্ডে কিন্তু জয়ী হয়ে গেছি। কেননা এই রাজ্যে বামপন্থের আমি তাদেরকে খাটু করছি না, কাউকে খাটু করছি না। কেন খাটু করছি না? যে সেখানকার তাদের শিক্ষাগত যোগ্যতা কি, আর ভারতীয় জনতা পার্টির যারা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি, তারা কি করতে পারবে, সেই জন্য প্রথম আমরা 1st রাউন্ডে কিন্তু আমরা জয়ী হয়েছি। আর 1st রাউন্ডে জয়ী হওয়ার পর এখানকার যে প্রার্থী হয়েছেন উনি হলেন একজন আইনজীবী, কল্যাণী রায় মহোদয় আইনজীবী, হাইকোর্টের একজন আইনজীবী। তো উনি গৌরী দাস মহোদয়া থেকে অনেক অনেক গুণ এই তেলিয়ামুড়াবাসীর জন্য কথা বলতে পারবে, সমস্যার কথাগুলো তুলে ধরতে পারবে। আমরা তেলিয়ামুড়াবাসীর জন্য আমরা কি করব, প্রত্যেকটা জায়গাতে যে জায়গাতে এরিয়া ভিত্তিক এইগুলো শিল্পায়ন করা হবে। কেন এই রাজ্যে আজ পর্যন্ত প্রচুর বাঁশ থাকা সত্ত্বেও কেন একটা শিল্প হলো না, পেপার শিল্প হলো না? প্রচুর পরিমাণ ফল থাকা সত্ত্বেও কেন একটা ফল প্রক্রিয়াকরণ শিল্প হলো না? প্রচুর রাবার উৎপাদন ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান ত্রিপুরা থাকা সত্ত্বেও কেন একটা রাবার ভিত্তিক একটা শিল্প হলো না? কেন হলো না? তার জন্য দায়ী এই রাজ্যের বামপন্থ সরকার। আমরা বলছি এরিয়া ভিত্তিক আমরা শিল্প প্রতিষ্ঠান করে এই রাজ্যের প্রত্যেকটা যুবকের মুখে হাসি ফুটাব, প্রত্যেকটা গড়ে গড়ে রোজগারের ব্যবস্থা করব, যেটা নির্বাচনে প্রতিশ্রুতি ছিল। আপনারা 1 বৎসরের মধ্যে আপনারা যে মিডিয়া অংশের লোক আছেন আপনারাই দেখতে পারবেন, 1 বৎসরের মধ্যে দেখতে পারবেন 25 বৎসর আর থাকবে ভারতীয় জনতা পার্টির 1টা বৎসর। নির্মলদা, তোমার কাছ থেকে আমি আরেকটা জিনিস যে ব্যাপারটা জানতে চাইব, তেলিয়ামুড়া বিধানসভা নির্বাচনে জয়ের পেছনে কার কার অবদান সবচেয়ে বেশি, এটা তুমি মনে করো? আমি প্রথমে তেলিয়ামুড়া এই বিধানসভা নির্বাচন যে 28 তেলিয়ামুড়া বিধানসভা নির্বাচন ঐতিহাসিক নির্বাচনে যারা অনবদ্য ভূমিকা পালন করেছেন তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সভাপতি বিপ্লব দেবের বলিষ্ঠ নেতৃত্ব এবং এখানকার নেতৃত্বের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে যারা যারা করেছেন, এখানকার খোয়াই জেলার সহসভাপতি আশিস দেবনাথ, তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর, সহসভাপতি নীতিন সাহা, সহসভাপতি স্বপন দাস, সুভাষ সূত্রপাল, সুবক্তা পিন্টু দাস, যুব মোর্চার তেলিয়ামুড়া মন্ডলের প্লাবন দাস, তাদের অনবদ্য ভূমিকাকে অস্বীকার করা যাবে না। তাদের ভূমিকাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। তাদের বলিষ্ঠ পদক্ষেপ, বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে দিয়ে মানুষের ভাবাবেগ এবং মানুষের মতামতকে সম্মান দিয়ে তারা এই তেলিয়ামুড়াতে তারা জয়ের কান্ডারী হিসেবে তারা পরিচিত হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত। এই মুহূর্তে আমি আবার নির্মলদার কাছে আমি চলে যাচ্ছি। নির্মলদা, তোমার কাছে আরো যে একটা বিষয় জানার ছিল যে আমাদের যে ত্রিপুরায় বিগত দিনে 2-2 জন সাংবাদিক হত্যা হয়েছে, ঠিক আছে, বা আমাদের বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, বিভিন্ন যান্ত্রিক মিডিয়া আছে, সেগুলোর বিষয়ে তুমি একটু কি বলবে? একটা কথা, কমিউনিস্ট পার্টি তারা একনায়কতন্ত্রকে বিশ্বাস করে, তারা নির্বাচনকে মানে না। যেখানে কমিউনিস্ট পার্টি আছে সেখানে
কিছু সংখ্যক লোকের দ্বারা সেখানে কোন নির্বাচন হয় না, চীনে সেখানে নির্বাচন হয় না, সেখানে মাত্র 5 লক্ষ, সেখানে 1.5 লক্ষ লোকের মধ্যে 5 লক্ষ মানুষ নির্বাচন করে একটা সরকার কিভাবে চলবে? তারা রাষ্ট্র কি বলবে? জনগণ মেনে নেবে। আর আমাদের দেশ হল গণতন্ত্র, জনগণ যা বলবে সেটা মেনে নিতে হবে সবাইকে। আর তাদের চীনের হল রাষ্ট্র যা বলবে সেটা মানতে হবে, সেখানে রাষ্ট্র বলবে এই চ্যানেলটা চলবে সেটা চলবে, এই খবরের কাগজ চলবে এটা চলবে। আর এই জন্য কমিউনিস্ট পার্টি বারবার যখন সত্য সঠিক খবর যখন পরিবেশন করবে, বারবার একনায়ক দাঁচে যখন সেই সরকারটা এগিয়ে চলছে, সেই জন্য এই নিউজ চ্যানেলে যখন আমি বারবার দিচ্ছি, বারবার আমি শুনেছি, আজকে এসেছি, আপনারা কিন্তু সত্যের কাছে, আপনারা মিথ্যার কাছে কিন্তু মাথা নত করেননি। সত্য যে আছে, সত্য যেখানে আছে, সত্য সেখানে জয় হবে। তাই আজকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনারা অনেক বাধা বিঘ্নকে উপেক্ষা করে আজকে এই জায়গাতে আপনারা উপস্থিত হয়েছেন। আর আজকে আমিও সেই জায়গাতে আমি বসে আমি অনেক আপ্লুত, আমি আনন্দিত, আমি উচ্চস্বিত কিন্তু আজকে। আর আজকে এখানে সন্ত্রাস বলতে দেখুন, কমিউনিস্ট পার্টিটা সন্ত্রাস দিয়ে সৃষ্টি হয়েছে, আর সন্ত্রাস দ্বারা নির্বাচন করে তাদের দুইটা জিনিস থাকে। ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে যেখানে কোথায় সন্ত্রাস হয়, পশ্চিমবাংলাতে হয়, ত্রিপুরাতে হয়। কেন হয়? ত্রিপুরাতে যখন কমিউনিস্ট পার্টি আসার পর তাদের দুটো সন্ত্রাস হয়, নির্বাচনের আগে, নির্বাচনের ফলাফলের পর। আর ত্রিপুরার যে সেই সংস্কৃতিটা আমদানি করেছে, এখানে যখন 1978 সালে যখন প্রথম বামপন্থী সরকার গঠন হয়, তখন থেকে এই রাজ্যে এইভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে। কিভাবে? নির্বাচনের আগে এবং নির্বাচন ফলাফল ঘোষণার পর। এটা কিন্তু ত্রিপুরা রাজ্যে আগে ছিল না, এটাই হলো তাদের সন্ত্রাস। সুতরাং এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা দখল করার পর বিপ্লব দেবের নেতৃত্বে এই রাজ্যে স্পষ্টভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘোষণা হয়েছে, গণতন্ত্রের মহান উৎসব নির্বাচন। আর সেই নির্বাচনে যে যাকে ভোট দিয়ে জয়ী করেছেন তাদেরকে কিছু নয়, কেন সন্ত্রাস হবে? সন্ত্রাস করলে তাকে কোনোভাবে বরদাস্ত করা হবে না, প্রকাশ্যভাবে সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে। আজকে বলুন ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে সিপিএম এর নেতৃত্বরা বলছে হ্যাঁ না সঠিক, আমরাও সাধুবাদ জানাচ্ছি, আপনারা আমরা চলো পাল্টাইয়ের মধ্যে দিয়ে যখন আমরা সমাজ পরিবর্তনে ডাক দিয়েছি, আপনারা আসুন, মানিক সরকার মহোদয়া আসুন, গৌরী দাস মহোদয়া এখানকার বিধায়িকা ছিলেন, আপনারা আসুন, আমরা চলো পাল্টাইয়ের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তনের আমরা ডাক দিয়েছি, আমরা সন্ত্রাস চাই না, আমরা একসঙ্গে কাজ করতে আমরা চাইছি। আচ্ছা, তো এই ব্যাপারে মানে ত্রিপুরাবাসী বা আমাদের তেলিয়ামুড়াবাসীদের আপনি মানে নির্বাচনে যে ইয়ে হয়েছেন, জনস্বার্থের ব্যাপারে আপনি কি জনগণকে আপনি কি বার্তা দিয়েছেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, খোয়াই জেলা যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা বার্তা দিতে চাই। আমরা চাই এই সরকারটা 37 লক্ষ মানুষের সরকার, এই সরকারটা শ্রমিক কৃষক মেহনতির সরকার, আর এই সরকারটা হল মা বোনদের সরকার, এই সরকারটা হল জাতি উপজাতির সরকার।